فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم أهل الذكر برده عرقم اتحاب بادهلو আমাদেরকে বলা হয় লামাধাবি, আমাদেরকে বলা হয় লামাধাবি, অথচ আমরা লামাধাবি নই। মাজহাব অল্প দু এক মিনিটের মধ্যে শেষ করে দেব। মাজহাব শব্দের অর্থ হইল চলার পথ। মাজহাব বলা হয় এক একটা ইজতিহাদের নাম হলো মাজহাব, ইজতিহাদ বা গবেষণা। পৃথিবীতে যতগুলো মুজতাহিদ এসেছেন সবার একটা করে মাজহাব রয়েছে, শুধু চারটি মাজহাব নাই, সকলের একটি করে মাজহাব রয়েছে। আর আহলে হাদিস আন্দোলন মাজহাবকে বিশ্বাস করে, ইজতিহাদকে মানে, কারণ আহলে হাদিস আন্দোলনের পাঁচটি মূলনীতির অন্যতম একটি মূলনীতি হইল ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। যদি আহলে হাদিস মাজহাবকে মানে না মানে, যদি আহলে হাদিস ইজতিহাদকে অস্বীকার করে, তাহলে কেন মূলনীতি থাকলো, কি মূলনীতিতে থাকলো যে ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ? অতএব আহলে হাদিসরা ইজতিহাদকে অস্বীকার করে না, কিন্তু আহলে হাদিসরা ইজতিহাদ তখনই মানে যখন কোরআন এবং সহিহ হাদিসের দলিল না থাকে, তখন ইজতিহাদ মানে। কোরআন এবং সহিহ হাদিসের দলিলের উপস্থিতিতে আহলে হাদিসরা কোনো ইজতিহাদকে মানে না। কারণ একদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু সূরা রাদিয়াল্লাহু তাআলার নিকট চিঠি লিখছেন, তিনি বলছেন একদাই বিমা ফি কিতাবিল্লাহ, তুমি ফয়সালা প্রমাণ করো যে আল্লাহর কিতাব কোরআনে আছে তা দিয়ে। ফাইনলাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাব কোরআনে না থাকে, ফাবি সুন্নতে নবীহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে ফয়সালা প্রদান করো। ফাইনলাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আল্লাহর কিতাব কোরআনেও না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেও না থাকে, ইক্তি বিমা কাদা বিহি সালিহুন, তাহলে সালফে সালিহিন যেই ফয়সালা প্রদান করেছেন সেটা অনুযায়ী তোমরা ফয়সালা প্রদান করো। অতএব ইজতিহাদ, তাহলে ইজতিহাদ কখন আসবে? কোরআনের দলিল হাদিসের দলিল না পাইলে পরে ইজতিহাদ আসবে। অতএব ইজতিহাদ বা মাজহাবের মতামত আমরা তখনই দেখি, ইমামদের মতামত আমরা তখনই দেখি যখন কোরআন এবং সহিহ হাদিস না পাই তখন। অতএব আসুন আমরা বিরোধিতা না করে নিজেদের অহংকার, হিংসা, গোড়ামি ত্যাগ করে আহলে হাদিস জামাতকে এগিয়ে নিয়ে যাই, সমাজকে সংস্কার করি। সমাজ পরিবর্তন করতে হবে, মানুষের আকিদা ঠিক নেই, আমল ঠিক নেই, আমাদের আকিদা আমল সংশোধন করতে হবে। এই সংস্কারমুখী আন্দোলনকে বাধা দিতে কেউ পারেও নি, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আকুলু ক্বাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।